এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য খুশি খবর, ঈদুল আজহার পর আপনাদের বদলি নিয়ে কাজ করবে এনটিআরসিএ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আপনাদের বহুদিনের সেই কাঙ্ক্ষিত বদলি প্রক্রিয়া কবে শুরু হচ্ছে এবং সর্বশেষ যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল বদলি সংক্রান্ত, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। ভিউয়ার্স, আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালা ঈদের পর আপনারা দেখতে পাচ্ছেন এটা সর্বশেষ পাওয়া আপডেট 25 জুন 2023। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আসন্ন ঈদুল আজহার পর কর্মশালা করা হবে। কর্মশালা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে পরবর্তী এ বিষয়ে ঠিক করণীয় ঠিক করা হবে। রবিবার 25 জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমপিও নীতিমালা 2021 স্পষ্টীকরণে আয়োজিত সভায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুর হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সহ শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত এক কর্মকর্তা রোববার সন্ধ্যায় জানান, আজকের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। এমপিও নীতিমালার যে বিষয়গুলো নিয়ে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টিও আলোচনায় ছিল। বদলি সহ শিক্ষকদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, আসন্ন ঈদুল আজহার শেষে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যাবতীয় সমস্যা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে। ওই কর্মশালায় শিক্ষকদের বদলির বিষয়টিও থাকবে। কর্মশালায় সবার মতামতের ভিত্তিতে শিক্ষকদের বদলি নিয়ে করণীয় ঠিক করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বলেন, এমপিও নীতিমালায় সামঞ্জস্যতা আনতে শিক্ষকদের সভায় আলোচনা হয়েছে। এছাড়া কিছু বিষয় সংশোধন নিয়েও আলোচনা হয়েছে। ঈদুল আজহার পর এ বিষয়ে আমাদের একটি কর্মশালা হবে, ওই কর্মশালায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এই ছিল আজকে পাওয়া সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।